করোনা পরিস্থিতি ঠিকঠাক থাকলে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে মে মাসের 10 তারিখ থেকে। সোমবার এ কথা জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। এই প্রসঙ্গে বলতে গিয়ে বোর্ড পরীক্ষার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন তিনি। নতুন এবং পুরাতন সিলেবাস সম্পর্কে তিনি জানান, নতুন সিলেবাসের পাস মার্ক হচ্ছে 33, পুরনো সিলেবাস এবং পাস মার্ক পূর্বের 30 মার্কসেই বহাল রাখা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা যেটাকে আগে আমরা প্রজেক্ট বলতাম অ্যাসাইনমেন্ট, আর 10 নম্বর হবে প্রিবোর্ড থেকে, আর যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের লিখিত পরীক্ষা হবে। হায়ার সেকেন্ডারিতে মূলত প্র্যাকটিক্যালের জন্য লিখিত পরীক্ষা হচ্ছে 70 নম্বরের, প্র্যাকটিক্যালের জন্য 30, সেখানেও 30-এর মধ্যে একটু আছে ব্যতিক্রম আছে। অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের জন্য হবে 20, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের জন্য হবে 20, প্রিবোর্ড থেকে যাবে 5, আর প্রিবোর্ড থেকে আসছে 5, নোটবুকে আসছে 5। এই হচ্ছে পাঠের পরীক্ষার নাম্বারের ডিস্ট্রিবিউশন। এছাড়া এবার যারা ওল্ড সিলেবাস পরীক্ষা দেবে তাদের কিন্তু আগের মতোই পাস পার্সেন্টেজ হবে 30%। এবার যারা পরীক্ষা দিচ্ছে নতুন সিলেবাসে তারা পরীক্ষা দেবে রিডিউস সিলেবাসের ভিত্তিতে, আর রোল কোর্সে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু পুরনো সিলেবাস সম্পূর্ণ সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা দেবে। এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি গণিত বিষয় সহ অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে যে পরিবর্তন আসছে তার চিত্র তুলে ধরেন তার বক্তব্যে। এবছর মাধ্যমিক সিলেবাসের মধ্যে মাধ্যমিক যে ম্যাথামেটিক্স পরীক্ষা হবে নতুন সিলেবাসের, সেখানে 2 ধরনের ম্যাথামেটিক্স হবে। একটা হচ্ছে সহজতর, যেটাকে আমরা বলছি বেসিক ম্যাথামেটিক্স, আর একটা হচ্ছে নর্মাল বা স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স। স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়বে তারা পরের পরবর্তী ক্লাসে মানে 11-12 অঙ্ক নিয়ে পড়তে পারবে। বেসিক নিয়ে যারা পরীক্ষা দেবে বা পাস করবে তারা অঙ্ক নিয়ে 11-12 পড়তে পারবে না। তবে যারা একান্ত এটা পড়তে চায় তাদের আবার স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স দিয়ে পাস করে নিতে হবে। এবছরের পরীক্ষায় প্রশ্নপত্রের ক্ষেত্রে যে পরিবর্তন আসছে তার বর্ণনা দিতে গিয়ে বোর্ড সভাপতি ভবতোষ সাহা 6th ইলেকটিভ সাবজেক্টের সুবিধার কথা উল্লেখ করে আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতি যদি বিগড়ে না যায় তাহলে মে মাসের 10 তারিখ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, শেষ হবে 7 জুনের মধ্যে। এদিকে সোমবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2021 বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সহ বিভিন্ন দিকগুলো আলোচিত হয়। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।